হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম বাংলা জিকের বেস্ট প্রশ্ন ও তার উত্তর নিয়ে আশা করি এই ধরনের সাধারণ প্রশ্নগুলো আপনার বুদ্ধিমত্তা বিকাশে এবং বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে হেলথ টিপস সম্পর্কে আপনি ধারণা পাবেন এবং প্রশ্নগুলোর উত্তর সহজে জেনে নিতে পারবেন তো বন্ধুরা তাহলে চলুন না দেরি না করে আমরা দেখে নিই আমাদের আজকের বিষয়গুলো যা আপনাদের জন্য রয়েছে যেমন মাগুর মাছ খেলে কি হয় তো বন্ধুরা আমরা তো অনেক ধরনের মাছ খেয়ে থাকি কিন্তু মাগুর মাছের কি বিশেষত্ব রয়েছে চলুন না আমরা সে বিষয়টি জেনে নিই যেমন উত্তরটা হবে অন্যান্য মাসের তুলনায় মাগুর মাসে আয়রন ও ক্যালসিয়াম একটু কম থাকে এই মাছ হাড় ও মাংসপেশি গঠনে সাহায্য করে ঠান্ডা ভাত গরম করে খেলে কি ক্ষতি হয় চলুন আমরা এ বিষয়টি হয়তো আপনার আজই জানার প্রয়োজন রয়েছে তো বন্ধুরা এটার উত্তর হবে ঠান্ডা ভাত গরম করে খেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ভাতের ফ্যান খেলে কি উপকার হয় এর উত্তরটা হলো ভাতের ফ্যান একটি পুষ্টিকর খাদ্য ডায়রিয়া শুরুতে ফ্যান ভাত খেলে খারাপ পরিণত হতে রক্ষা পায় দুর্বল শরীরকে দ্রুত সুস্থ করতে ভাতের ফ্যান খুবই কার্যকরী বাংলাদেশের জাতীয় গাছের নাম কি চলুন না এবার আমরা এই প্রশ্নের উত্তরটা দেখে নিই এটা হবে বাংলাদেশের জাতীয় গাছের নাম হল আম গাছ যা দুই সালে করা হয় বা রাখা হয় কি খেলে চোখের জ্যোতি বাড়ে এই প্রশ্নের উত্তরটা আপনারা জানার প্রয়োজন রয়েছে এটার উত্তর হবে সাজনে পাতা ও ছোটো মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে নারিকেল খেলে কি কি উপকার হয় এই প্রশ্নের উত্তর হল নারিকেল খেলে হাট সুস্থ থাকে ইনসুলিন নিয়ন্ত্রণ থাকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বাংলাদেশের কোন জেলাকে প্রকৃতির রানী বলা হয় এটার উত্তর হল খাগড়াছড়ি জেলাকে প্রকৃতির রানী বলা হয় খালি পেটে রসুন খেলে কি উপকার হয় এই প্রশ্নের উত্তরটা হলো উচ্চ রক্তচাপ কমে যদি আপনি খালি পেটে রসুন খেয়ে থাকেন কি খেলে দ্রুত ভুঁড়ি কমে এর উত্তরটা হলো গ্রিন টি খেলে দ্রুত ভুঁড়ি কমে কি খেলে চোখের নিচের কালো দাগ দূর হয় এর উত্তরটা হলো কফি খেলে অঙ্ক ও গণিতের মধ্যে পার্থক্য কী চলুন এবার আমরা এই বিষয়টি দেখে নিই এই প্রশ্নটার উত্তর হবে এক দুই তিন এই সংখ্যাগুলো হলো অঙ্ক আর এই সংখ্যা দিয়ে যখন যোগ বিয়োগ গুণভাগ ইত্যাদি করি তখন তাকে বলি গণিত কোন নামের মানুষরা পৃথিবীতে বেশি দিন বাসে এর উত্তরটা হলো যাদের নাম এম ও এস দিয়ে শুরু হয় তারা পৃথিবীতে বেশি দিন বাসে কোন ফুলের গন্ধ শুকলে বুদ্ধি বাড়ে এই প্রশ্নের উত্তরটা হলো তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত যে কোনো ফুল শুকলে বুদ্ধি বাড়ে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কালেকশান আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা বাংলা জিকের বেস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তরগুলো পেয়েছেন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভুল করবেন না ধন্যবাদ